যে পাঁচটি কোম্পানি পাখরু আপন মানে জিলারে টেন্ডর করিকি পাঁচটি কোম্পানি পাখরু আপন মানে এলইডি লাইট আপন কিনি এবং সে কোম্পানি কিয়ে কিয়ে গোটে হচ্ছে বাজাজ ফিলিপস ক্রম্পটন হাভেল এবং সূর্যা রোশনী সূর্যা রোশনী যে কোম্পানি সে কোম্পানির মালিক হচ্ছেন জনে বিজেপি এমপি যদিও সে ওড়িশার নুহতি ওয়েস্ট বেঙ্গল জনে বিজেপি এমপি সূর্যা কোম্পানির মালিক এবং এই যে পাঁচটি কোম্পানি কু স্বীকৃতি দিয়াগলা জেলা মানে যেতবে টেন্ডর করি যেতবে নেবে জিনিস এই পাঁচটি কোম্পানি পাখু নেবে আমার প্রশ্ন হচ্ছে কী পাঁচটি কোম্পানি ভারতবর্ষে বহুত ভালো ভালো নামি দামি কোম্পানি অছন্তি যেমানে কি এলইডি র ম্যানুফ্যাকচারার এবং এলইডি র সেমানে মধ্যে বিজনেস করুচন্তি তাঙ্কর গুণবত্তা অছি তাঙ্কর প্রোডাক্ট র সেমানকু কাহি কি আপন ওপেন টেন্ডার ভিতরকু গলেনি কোন আপনকর মতলব অছে আমি প্রশ্ন করিবাকু চাও এই টেন্ডার প্রক্রিয়া ভিতরে কোন তোমার মতলব অছে পাঁচটি কোম্পানি কোন পাই কাহিকি ওপেন টেন্ডার কলনি কাহিকি আহ্বান কলনি বিভিন্ন যে মানে খুব উচ্চ কোটির কোম্পানি অছন্তি রে দেশরে সেমানকু কাহিকি টেন্ডার প্রক্রিয়া ভিতরে সামিল কল নাই ইয়ে হচ্ছে এক নম্বর প্রশ্ন আমি করিবাকু চাও দ্বিতীয় প্রশ্ন আমি করিবাকু চাও আপন মানে আশ্চর্য হবে এইটা হচ্ছে টেন্ডার ডকুমেন্ট র যে স্পেসিফিকেশন এই স্পেসিফিকেশন কু যদি আপন দেখিবে এ স্পেসিফিকেশন হচ্ছে 2010-11 র স্পেসিফিকেশন 2010-11 বেলে যে টেকনোলোজি থিলা এলইডি লাইট র আউ আজি যে টেকনোলোজি র ইমপ্রুভমেন্ট হয়েছে বিকাশ হয়েছে তাকে যদি কম্পেয়ার করিবে আপন তেবে সে পুরুণা টেকনোলোজি বর্তমান সময়ে অবসোলেট উদাহরণ দেওয়া মু চাহে গোটে ওয়াট যেতবে বিদ্যুৎ শক্তি আপন ব্যবহার করিবে সেটি যে লুমেন পাইবে আপন তাহা পুরুণা থিলা 60-90 কিন্তু বর্তমান যে এলইডি লাইট আসুচি সেতিরে গোটে ওয়াট রু পাখাপাখি 110-120 লুমেন আপন পাইপারিবে তা অর্থ হচ্ছে যে নূয়া টেকনোলোজি র যে এলইডি লাইট তাকু ব্যবহার কলে বিদ্যুৎ শক্তি কম খরচ হব এবং যাহা ফলে কি ওড়িশা সরকারকু বেশি পয়সা খরচ করিবাকু পড়িবনি অপেক্ষাকৃত কম পয়সা খরচ করিবাকু পড়িব এবং সেই যে লাইট যে কিনা হয়েছে এলইডি লাইট যদি আপন দেখিবে সে এলইডি লাইট র প্রতি ক্লাস্টার গোটে ক্লাস্টার পাই সেমানে কহুচন্তি 134,000 টঙ্কার মানে এস্টিমেট সেমানে দেইচন্তি এই যে বর্তমানর টেন্ডার অনুসারে এইটা হচ্ছে এস্টিমেশন প্রতি ক্লাস্টারে কেতে খরচ হব তা হচ্ছে 134,800 টঙ্কা যদি বর্তমানর মার্কেট প্রাইসকু আমি দেখিবা ইয়ে হচ্ছে পুরুণা মার্কেট প্রাইস 8-10 বর্ষ তলর মার্কেট প্রাইস বর্তমান যদি মার্কেট প্রাইসকু আপন দেখিবা তেবে গোটে ক্লাস্টারর খরচ হচ্ছে পাখাপাখি লক্ষে টঙ্কার কম 99,000 টঙ্কারে মধ্যে আপন গোটে ক্লাস্টারে আপন লগেই পারিবে এলইডি লাইট লগেই পারিবে কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে যেটা লক্ষে টঙ্কার কম তাকু 134,000 টঙ্কা প্রতি ক্লাস্টার পাই কাহিকি করিছন্তি এ যে ডিফারেন্স অ্যামাউন্ট কাহা পকেট কু নবার চক্রান্ত হয়েছে এ প্রশ্ন আমি করিবাকু চাও মন্ত্রী না সেক্রেটারি না কিয়ে কিয়ে সেমানে অছন্তি যাহাঙ্ক পকেট কু
ଏତିକି ଅଧିକା ଟଙ୍କାର ବା ଅଧିକା ମୂଲ୍ୟର ଯେଉଁ କ୍ଲଷ୍ଟର ପିଛା ଖର୍ଚ୍ଚ ହେଉଛି ତାହା ପକେଟକୁ ଯିବ, ଏ ପ୍ରଶ୍ନ ମଧ୍ୟ କଂଗ୍ରେସ ଦଳ କରିବାକୁ ଚାହୁଁଛି। ଦୁଇଟି କଥା, ଗୋଟିଏ ହେଲା ଯେଉଁ ଜିନିଷ ଆପଣ କିଣୁଛନ୍ତି ସେ ଆପଣଙ୍କର ଏଲ୍ଇଡି ଲାଇଟ୍ ହେଉ ବା ଏଲ୍ଇଡି ଲାଇଟ୍ ଲଗାଇବା ପାଇଁ ଯେଉଁ ଆନୁଷଙ୍ଗିକ ଜିନିଷ ହେଉ ତାକୁ ତୁମେ ଅଧିକା ଦାମରେ କିଣୁଛ, ପାଖାପାଖି 150 କୋଟିରୁ 200 କୋଟି ଟଙ୍କା 29ଟି ଜିଲ୍ଲାରେ ଏଲ୍ଇଡି ଲାଇଟ୍ ପାଇଁ ଖର୍ଚ୍ଚ ହେବାର ଆକଳନ କରାଯାଇଛି, ଏବଂ ସେଥିରୁ ଆପଣ ପାଖାପାଖି ଯାହା ଆମେ ହିସାବ କରୁଛୁ ପ୍ରତି ଯେଉଁ କ୍ଲଷ୍ଟର, ଏ କ୍ଲଷ୍ଟରରେ ପାଖାପାଖି 34ରୁ 40 ହଜାର ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ଅଧିକ ସେମାନେ କୋର୍ଟ କରାଯାଇଛି ବା ଅଧିକ ପ୍ରାଇସ୍ ସେମାନେ ଫିକ୍ସ କରିଛନ୍ତି, ଏବଂ ସେଇଟାରେ ସରକାର ଗୋଟେ ପଟେ କ୍ଷତି ସହୁଛନ୍ତି ବା ସରକାରଙ୍କ ରାଜକୋଷରୁ ବର୍ବାଦ ହେଉଛି ପଇସା, ଏବଂ ଅନ୍ୟ ପଟରେ ଯେଉଁ ଏଲ୍ଇଡି ଲାଇଟ୍ ଯାହା ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଅପସଲଟ୍ ହୋଇଯାଇଛି ତାକୁ ଆପଣ ବ୍ୟବହାର କରିକି ଅଧିକ ଶକ୍ତି ବା ଅଧିକ ଯେଉଁ ପାୱାର କଞ୍ଜପ୍ସନ୍ କରାଇକି ଅଧିକ ଆପଣ ମଧ୍ୟ ପ୍ରତି ବର୍ଷ 5 କୋଟିରୁ ଅଧିକ ଟଙ୍କା ଆପଣ ରାଜକୋଷରୁ ବିନିର୍ବୟ କରୁଛନ୍ତି। ଆମେ ପ୍ରଶ୍ନ କରିବାକୁ ଚାହେଁ କଂଗ୍ରେସ ଦଳ ଯେ ଏ ଯେଉଁ ସ୍ୱଚ୍ଛ ଶାସନର ଖୋଳପା ଭିତରେ ଏଇଭଳି ଯେଉଁ ଦୁର୍ନୀତି, ଏ ଦୁର୍ନୀତିକୁ ଓଡ଼ିଶାବାସୀ ପ୍ରଶ୍ରୟ ଦେବେ ନାହିଁ। ଆମେ ସରକାରଙ୍କୁ ଚେତାବନୀ ଦେବାକୁ ଚାହୁଁ ଯେ ଏଇଭଳି ଯେଉଁ ସିଷ୍ଟମ କରିକି ରାଜକୋଷକୁ ଯେଉଁ ଲୁଟ୍ କରିବାର ଯେଉଁ ଚକ୍ରାନ୍ତ, ଏ ଚକ୍ରାନ୍ତରୁ ରାଜ୍ୟ ସରକାର କ୍ଷାନ୍ତ ହୁଅନ୍ତୁ, ଏହି ଚେତାବନୀ ଆମେ କଂଗ୍ରେସ ଦଳ ପକ୍ଷରୁ ଆଜି ଦେବାକୁ ଚାହୁଁଛୁ। ଯଦି ଆପଣମାନଙ୍କର କିଛି ପ୍ରଶ୍ନ ଥାଏ ପଚାରିପାରନ୍ତି, ମନୁ ଭାଇଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ସେ ତାଙ୍କ କଥା ରଖିବେ। ନାଇଁ, ଟେଣ୍ଡର ଏକ୍ଜିକ୍ୟୁଟ୍ ହୋଇନାହିଁ, ଟେଣ୍ଡରର ପ୍ରୋସେସ୍ ସବୁ ସରିଛି, ଟେଣ୍ଡର କେବଳ ଫାଇନାଲି ଏଇଟାକୁ ସେମାନେ ଅର୍ଡ଼ର ଦେବାକୁ ଯିବେ, ସେ କଥା ମାନେ ଟୋଟାଲି ଫାଇନାଲ ହୋଇନାହିଁ, ୱାର୍କ ଅର୍ଡ଼ର ଦିଆ ହେଇନି, ୱାର୍କ ଅର୍ଡ଼ର ଦିଆ ହେଇନି। ଏଇଟା ହେଇଥିଲା 12/4 21 ସୂର୍ଯ୍ୟା କମ୍ପାନୀର ମାଲିକ ହେଉଛନ୍ତି ସାଂସଦ ମିଷ୍ଟର ରାଜୁ ବିସ୍ତା, ବିଜେପିର ଏମ୍ପି। କ'ଣ ସମ୍ପର୍କ ଆମେ ପ୍ରଶ୍ନ କରିବାକୁ ଚାହୁଁ, ଭାଇ କ'ଣ ସମ୍ପର୍କ ଅଛି? ସୂର୍ୟାଠୁ ଆହୁରି ଭଲ ଭଲ କମ୍ପାନୀ ଅଛନ୍ତି ଭାରତବର୍ଷରେ, ତାଙ୍କୁ ଅପୁଲି ଡାକିଲଣି, ତାଙ୍କଠୁ ପ୍ରାଇସ୍ କୋଟ୍ କରାଇଲଣି, ତାଙ୍କଠୁ ସ୍ପେସିଫିକେସନ୍ ଆଣିଲଣି, ୱାଇ ସୂର୍ୟା? ଦ୍ୟାଟ୍ ୟୁ ଅଲ୍ସୋ ୱାଣ୍ଟ ଟୁ ଆସ୍କ ୱାଇ ସୂର୍ୟା, ଡୁ ୟୁ ହ୍ୟାଭ୍ ଏ ଲିଙ୍କ ବିଟୱିନ୍ ଦି ରୁଲିଂ ପାର୍ଟି ହିୟର୍ ଆଣ୍ଡ ଦି ପାର୍ଟି ହୁ ଇଜ୍ ଇନ୍ ଦ ସେଣ୍ଟର? ୟୁ ୱାଣ୍ଟ ଟୁ ଆସ୍କ? କେବଳ ସୂର୍ଯ୍ୟା ମିଳିଲା ଆପଣଙ୍କୁ, 5ଟା ଭିତରୁ ସୂର୍ଯ୍ୟା ଆସିଗଲା, ଆଉ ଅନ୍ୟ କମ୍ପାନୀ ନାହିଁ ଭାରତବର୍ଷରେ? ହଁ, ରେପୁଟେଡ୍ କମ୍ପାନୀ ଆହୁରି ବହୁତ ଅଛି, ମୁଁ ନାଁ ନେବାକୁ ଚାହୁଁନି, ଅନେକ କମ୍ପାନୀ ଅଛି, ବଟ୍ ସୂର୍ଯ୍ୟା କମ୍ପାନୀକୁ କାହିଁ ନେଉଛୁ ତୁ? ଯଦି କିଛି ମତଲବ ତୁମର ନାହିଁ, ସ୍ପଷ୍ଟ କଥା ଦେଖନ୍ତୁ, ଆପଣମାନେ 5ଟିକୁ କାହିଁକି ଆପଣ ସ୍ପେସିଫାଇ କରିବେ? ଏଇଠି ଟେଣ୍ଡର ଡକ୍ୟୁମେଣ୍ଟର 58 ପେଜ୍ରେ ଆପଣ ଦେଖିବେ, ଟେଣ୍ଡର ଡକ୍ୟୁମେଣ୍ଟର 58 ପେଜ୍ରେ ଏଇଠି ଅଛି କେଉଁ କେଉଁ କମ୍ପାନୀ କୁହାଯାଉଛି, କେଉଁ କେଉଁ କମ୍ପାନୀ ପାଖରୁ ତୁମେ ଏଇ ଜିନିଷ ନେବ ସ୍ପେସିଫାଇ କରିଦେଉଛନ୍ତି। ଏବଂ ଦ୍ୱିତୀୟ ଜିନିଷ ସ୍ପେସିଫାଇ କରୁଛନ୍ତି, ଆପଣ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେ, ଯେତେବେଳେ 12/4 ନୋଟିଫିକେସନ୍, ଏ ଯେଉଁ ଟେଣ୍ଡର ନୋଟିଫିକେସନ୍ ହେଲା, 17/6 ପ୍ରି ବିଡ୍ ଗୋଟେ ଡିସ୍କସନ୍ କରାଗଲା, ଜାଣିଛନ୍ତି ଆପଣମାନେ ପ୍ରି ବିଡ୍ ଡିସ୍କସନ୍ ହୁଏ। ପ୍ରି ବିଡ୍ ଡିସ୍କସନ୍ରେ ଯେତେବେଳେ ବିଭିନ୍ନ କମ୍ପାନୀମାନେ ପାର୍ଟିସିପେଟ୍ କରିଛନ୍ତି, ଏବଂ ପାର୍ଟିସିପେଟ୍ କଲା ପରେ ସେମାନେ କହିଛନ୍ତି ଆମକୁ କାହିଁକି ଇନକ୍ଲୁଡ଼ କରୁନାହଁ, ସେତେବେଳେ ତାର ଉତ୍ତରରେ ଯାହା ସବୁ ଲେଖିଛନ୍ତି ଆପଣମାନେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେ। କିଛି ନାହିଁ,
ମାନେ ସେମାନେ ଯାହା ପଚାରିଛନ୍ତି ତାକୁ ଆନ୍ସର୍ ଦେଇନାହାନ୍ତି, ଖାଲି ଲେଖିଛନ୍ତି ଯାହା ଟେଣ୍ଡରରେ ଲେଖା ହେଇଛି ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଫାଇନାଲ୍। ନୋ ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ ଟୁ ଦି କ୍ୱେଶ୍ଚନ୍ସ କୋରିଜ୍ ଆସ୍କ ବାଇ ଦି କମ୍ପାନୀଜ୍, ଏଇଟା ହେଉଛି ତା ଡକ୍ୟୁମେଣ୍ଟ, ଏଇଟା ଆର୍ଟିଆଇରେ ବାହାର କରୁଛୁ, ଏଇଟା ହେଉଛି ତା ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଏଇଟା। ସୋ ମୋର କହିବା କଥା ହେଉଛି ଯେ ସରକାର ବାସ୍ତବରେ ଯଦି ସ୍ୱଚ୍ଛତା ଉପରେ ବିଶ୍ୱାସ ଅଛି ତେବେ ଦୟାକରିକି ଏଇ ଟେଣ୍ଡର ପ୍ରୋସେସ୍କୁ ବାତିଲ କରନ୍ତୁ ଏବଂ ଓପନ୍ ଟେଣ୍ଡରକୁ ଯାଆନ୍ତୁ, ଏବଂ ଓପନ୍ ଟେଣ୍ଡରକୁ ଯାଇକି ପ୍ରାଇସ୍ରେ ମଧ୍ୟ ମାନେ କମ୍ ମିଳିପାରିବ ଆମକୁ, ଏବଂ ଗୁଣବତ୍ତା ମଧ୍ୟ ଆମକୁ ବେଶୀ ମିଳିପାରିବ ଯେଉଁ ଯେଉଁ ମେଟେରିଆଲ୍ ଗୁଡ଼ା କିଣାଯିବ।